ভারতের লোকসভা নির্বাচনের 543টি আসনের সবগুলোর চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটের প্রকাশিত তথ্য অনুযায়ী 240টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি, আর 99টি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস, এবং অন্যান্য দলগুলো বাকি আসনগুলো পেয়েছেন। আগামী শনিবারে তৃতীয় মেয়াদে শপথ নিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোটসঙ্গীদের নিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের আভাস দিয়েছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী। এনডিটিভির খবর অনুসারে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিতে বুধবার দুপুরে রাষ্ট্রপতি ভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর তিনি সরকার গঠনের দাবি জানাবেন। 2014 সালে 282টি এবং 2019 সালের নির্বাচনে 303টি আসন পাওয়া মোদির ভারতীয় জনতা পার্টি এবার 240টি আসন পেয়েছে, যা সরকার গঠনে প্রয়োজনীয় 272টি আসনের চেয়ে 32টি আসন কম রয়েছে। ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার 543টি আসনের মধ্যে নিরঙ্কুশ তথা একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য বিজেপির প্রয়োজন ছিল 272টি আসন। তবে দলটির এনডিএ জোটের শরিকরা বাড়তি আসন পেয়েছেন। খবর অনুসারে নরেন্দ্র মোদীর রাজনৈতিক জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের এনডিএ সদস্যরা 53টি আসনে জয় পেয়েছেন। সরকার গঠনে বিজেপিকে এখন এই শরিকদের উপর নির্ভর করতেই হবে। উত্তরপ্রদেশের বারাণসীর লোকসভা আসনে কংগ্রেসের অজয় রায়কে প্রায় 1.5 লাখের ভোটের ব্যবধানে হারিয়ে 3 বারের সংসদ সদস্য নির্বাচিত হয় নরেন্দ্র মোদি। দীর্ঘ 6 সপ্তাহের ভোট গ্রহণ শেষে গতকাল ফলাফল ঘোষণা করে ভারতের নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর সবকটি বুথ ফেরত জরিপে আভাস পাওয়া গিয়েছিল যে এডিএ জোটের সবচেয়ে বড় দল বিজেপি এককভাবে 300টির বেশি আসন পাবে, কিন্তু তা আর হলো না। একক সংখ্যাগরিষ্ঠতায় নরেন্দ্র মোদীর সরকার গঠনে ব্যর্থ এবার।